আটাত্তর বছরে পদার্পণ করলো কিন্তু পশ্চিম পল্লী এই মুহূর্তে আমরা রয়েছে কিন্তু প্যান্ডেলের একদম শেষ মাথায় আর খালি ওপরটা দেখো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড এই মুহূর্তে আমরা রয়েছি আগর আর আমরা আজকে যেতে চলেছি তারা পশ্চিম পল্লীতে কি হতে চলেছে সেখানকার প্যান্ডেল প্লাস এবছর কি নতুন নতুন চমক রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক লাইটস গো সামনে দেখতে পাচ্ছো প্ল্যাকার রয়েছে আটাত্তর বছরে পদার্পণ করলো কিন্তু পশ্চিমপল্লী আর এবছর সেখানকার প্রয়াস হলো পুরীর জগন্নাথ মন্দির তো চলো যাওয়া যাক আমরা কিন্তু ইতিমধ্যেই জানি একটা দিয়ে এভারগ্রিনেও হতে চলেছে কিন্তু এবছর পুরী জগন্নাথ মন্দির প্লাস এখানেও হচ্ছে পুরী জগন্নাথ মন্দির তো দুজনের মধ্যে আশা করি একটা রেশারেশি টক্কর রয়েছে যেটা দেখা যাক কোনটা বেশি ভালো হয় এখানে আমি কোনো মানে কথা বলবো না তো যারা দেখছো দর্শকরা তারাই বিচার করবে যে কোন প্যান্ডেলটা ভালো বা দুটোই সমান কি না প্যান্ডেলের বাঁশ দেখতে পাচ্ছ কিন্তু আমরাও এসেছি প্যান্ডেলের বাঁশও এসেছে আর এই সামনে কিন্তু পুরী জগন্নাথ মন্দির হতে চলেছে সামনে দেখতে পাচ্ছি চারিদিকে বাটাম পড়ে রয়েছে প্লাস প্লাই পড়ে রয়েছে আর এখান থেকে কিন্তু মণ্ডপটা স্টার্ট আর হাইটে তোমাদেরকে দেখাই যথেষ্ট কিন্তু হাইট রয়েছে আর এখানে আরও একটা প্ল্যাকার রয়েছে পশ্চিম পল্লিতে পুরী চারিদিকে দেখতে পাচ্ছি কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে প্রায় শেষের পথে বাটামের কাজ ওপরেও দেখতে পাচ্ছ বাটামের কাজ কিন্তু প্রায় কমপ্লিট আর এখানেই কিন্তু মূল ক্লাবটা রয়েছে এখন আমি প্যান্ডেলের ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ বাটামের স্ট্রাকচার করা রয়েছে ভিতরে কিন্তু দেখতে পাচ্ছ বাটামে একটা গোল স্ট্রাকচার মতো করা রয়েছে যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছে আর ওপরে কিন্তু এরকম প্লাই করা রয়েছে আর এখানে কিন্তু প্লাইউডের একটা লম্বা স্ট্রাকচার করা রয়েছে দেখতে পাচ্ছ আর চারিদিকটা ট্রিপল দিয়ে এখন ঘেরা রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছে কিন্তু প্যান্ডেলের একদম শেষ মাথায় আর খালি ওপরটা দেখো কতটা বড় হতে চলেছে এখান থেকে শুরু করে কিন্তু প্যান্ডেলটা একদম ওখানটা অবধি যথেষ্টই বড় আর যেটা দেখতে পাচ্ছি বাঁশের গায়ে বাটামের কাজ প্রায় কমপ্লিট বললেই চলে আর এই ভিতরেই হতে চলেছে কিন্তু মূল মণ্ডপ এখানেই কিন্তু ঠাকুর রাখা হতে চলেছে কাজ হচ্ছে কিন্তু বিল্ডিংয়ের ওপরে এবার আমরা বিল্ডিংয়ের ওপরে গিয়ে তোমাদেরকে দেখাবো কাজ কতটা কি কমপ্লিট হয়েছে একদম চলে এসেছে কিন্তু আমরা বিল্ডিংয়ের ওপরে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারি জায়গায় থার্মোকলের স্ট্রাকচার করা রয়েছে বিভিন্ন শেপে কিন্তু এগুলো কাটা রয়েছে আর এগুলো বেশিরভাগটাই যাবে কিন্তু প্যান্ডেলের ঠিক ওপরে পুরীর মন্দিরটা যেমন আমরা দেখেছি ঠিক সেরকমভাবেই কিন্তু প্রপার করা হবে আর এখানে কিন্তু প্রত্যেকটাই থার্মোকলের স্ট্রাকচার রয়েছে এগুলোই কালার করে মন্দিরের গায়ে কিংবা একদম টপে লাগানো হবে নমস্কার দাদা আপনার নাম প্যান্ডেলটা কবে থেকে শুরু করেছেন আপনারা প্যান্ডেলের গায়ে কি শুধুমাত্র থার্মোকলেরই কাজ দেখতে পারবো না কি কাপড়ের কাজও হতে পারে কাজ হবে আর এখন মোটামুটি কতজন কাজ করছে কিন্তু নর্মালি আমাদের এখানে চোদ্দো জন পনেরো জন করে কাজ করেছে আবার কালকের থেকে চোদ্দ জন করে কাজ করেছে প্যান্ডেল পুরোপুরি কবে কমপ্লিট হবে কবে উদ্বোধন হতে চলেছে এখানে উদ্বোধন হবে মহালয়ের দিন তো মহালয়ের দুদিন আগে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কে দেখালাম তারাপুকুর পশ্চিম জগন্নাথ মন্দির ঠিক কতটুকু কমপ্লিট হয়েছে আর তোমরা শুনতে পেলে এখানে কিন্তু পুরোপুরি হবে প্লাইয়ের কাজ আর তার ওপরেই হবে কিন্তু থার্মোকলের কাজ আর কাজ কতটা কি কমপ্লিট হয়েছে ভেতরে গিয়েও তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর দুটো পুরী টেম্পলের মধ্যে কিন্তু কম্পেয়ার তোমরাই করে নিও চলো টাডা